টিভি বাংলা মানবতার সমাধান

কোরআন দিয়ে জীবন গড়ার আয়োজনে যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন টেলিভিশন আর স্ক্রিনের সামনে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম আল্লাহ সুহান আপনাদের সময়ের মধ্যে বরকত দিন আমিন আলমিন আর টেলিভিশনের পর্দার সামনে বসে যে সমস্ত ভালো কথা আমরা শুনছি আল্লাহ যেন তার উপরে আমাদের আমল করার তৌফিক দেন আমিন আলমিন যদি কোনো কথা বলতে গিয়ে আমরা ভুল করি আল্লাহ যেন আমাদের অন্তর থেকে কথাগুলোকে মিটিয়ে দেন আর যত ভালো কথা আমরা শুনি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরের মধ্যে কথাগুলোকে বদ্ধমূল করে দেন আমিন ইয়া রাব্বুল আলামিন সম্মানিত দর্শক ভাই বোনেরা আমাদের আলোচনা আমরা সূরাতুন নিসার একদম বিগিনিং থেকে আমরা শুরু করছি এর আগে আমরা দুই এপিসোড ইন্ট্রোডাকশন দিয়েছি কোরআনের বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কিন্তু আজকের এই এপিসোডে আমরা সরাসরি তেলাওয়াত করব আয়াত এবং সোরা, নিসার শুরুর সম্পর্কে পড়া আলোচনা করব أشن رب العالمين هذه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون হে মানুষেরা তোমরা তোমাদের রব কে ভয় যিনি তোমাদেরকে এক নফ থেকে একজন থেকে সৃষ্টি করেছেন আর এই এক সত্তা থেকে তিনি সৃষ্টি করলেন তার জোড়া আর এই দুইজন থেকে তিনি সৃষ্টি করেছেন অনেক পুরুষ এবং অনেক নারী কাজেই তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহর নামে তোমরা একজন আর একজনের কাছে কিছু চাও আর তোমাদের রেহেমের সম্পর্ককে তোমরা রক্ষা করে চলো নিশ্চয়ই আল্লাহ ত তোমাদেরকে পর্যবেক্ষণ করছেন সম্মানিত ভাই বোনেরা আল্লাহ এই প্রথম আয়াতে মানুষ সৃষ্টির আদি কথা বলছেন এই পৃথিবীতে অনেক মানুষ আছে তারা অনেকেই মনে করে যে আমরা বানরের বংশধর না ফ্রম দ্য মংকিজ শিমপাঞ্জিজ ন আমরা মানুষ সৃষ্টির প্রথম দিন থেকেই আমরা মানুষ ডারউইন এ থিওরি ইভেন সাইন্টিস্ট আর দেপিউট ডিসপিউটিং দ্যাট তারা এটা সাইন্টিস্টাই প্রমাণ করেছে ইট ইজ নট ওয়ার্কেবল থিওরি দ্যাট ওজ এ মিস্টেক ফ্রম ডারউইন আমরা যারা হিউম্যান বি আমরা যারা মানুষ আমরা যারা ইনসান উই আর ফ্রম ডে ওয়ান উই আর ইনসান উই আর হিউম্যান বিশনাল বিং আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন ইন্টেল렉 দিয়েছেন ইস ফ্রম ডে প্রথম দিন থেকে প্রথম সৃষ্টি থেকে তাহলে আমাদের ইতিহাস কি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির ইতিহাসের কথা বলছেন কোন মানুষের আগে পৃথিবীতে কিছু ছিল কি ছিল না এই ব্যাপারেও আল্লাহর কথা আছে এবং কোরআন থেকে জানা যায় যে হ্যাঁ মানুষের আগে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করে আল্লাহ সুহান হওয়া আলাহ জিনদেরকে থাকতে দিয়েছেন জিনরা ফেতনা ফাসাদ করেছে তাদেরকে তিনি বনে জঙ্গলে পাঠায় দিয়েছেন আর জিনদের পরে আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে বসবাস করার জন্য দিয়েছেন আর আল্লাহ রবুল আলমিন ইচ্ছা করে আল্লাহ রবুল আলমিন প্লান করে আল্লাহ সুহান হুয়া তালা প্রপারলি বুঝে শুনে মানুষ সৃষ্টি করেছেন আমরা মানুষরা কোনো অ্যাক্সিডেন্টের কোনো ফসল নয় এমন না যে হঠাৎ করে একটা কিছু ঘটে গেছে উই নেভার বিন হিয়ার অ্যাক্সিডেন্টাল ইজ সামথিং বিন প্ল্যানড আউট বাই আল্লাহ ইজ সামথিং বিন সর্টেড আউট বাই আল্লাহ সামথিং বিন ডান বাই আল্লাহ তাআলা উইথ প্রোপার প্ল্যান আর সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন তৈরি করেছেন প্লান করে আর মানুষ তৈরি করলেন আল্লাহ সুহান হওয়া তাহলে আল্লাহ তো শুধু মানুষ তৈরি করেন না আল্লাহ আল্লাহ সব জিনিসের সৃষ্টি কর্তা আল খালেক আল বারি আল্লাহ হলেন খালেক আল্লাহ হলেন বাদি আল্লাহ সুহান হওয়া তাহলে বেগৈরে মিসাল মানুষকে সৃষ্টি করেছেন আসমান জমিনকে সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ এর কোন एग्जांपल আগে ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া সব সবকিছুর সৃষ্টি করেছেন এমন এক সময় ছিল যখন আল্লাহ ছিলেন আর সৃষ্টি জগৎ বলতে কিছু ছিল না কান আল্লাহ ওয়ালাম ইয়াকুন একমাত্র আল্লাহ ছিলেন আর আল্লাহর সঙ্গে কিছু ছিল না অনলি ওয়ান নো ওয়ান নাথিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে সম্মান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টি করেছেন এখন মানুষের থাকার জন্য সুইটেবল যখন জমিন হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মানুষ সৃষ্টি করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানসা ব্যক্ত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সুরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আমাদেরকে বলেছেন আল্লাহ কি বলেছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল ইন جاعل في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك আলা যখন আল্লাহ ডেকে বললেন আমি জমিনের মধ্যে খলিফা পাঠাবো এই খলিফা হলো মানুষ ইনসান আল্লাহ আলা যখন বললেন তখন ফেরিস্তারা বলল আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা জমিনে এসে ফিতনা ফাসাদ করবে আমরা তো আপনার গুণকীর্তন করতেছি প্রশংসা করছি ইবাদত বندگی করছি ওয়াজদানি তখন আল্লাহ তাআলা বলেন আমি যা জানি তোমরা তা জানো না সবাই ফেতনা ফাসাদ করবে তা না ভালো মানুষও দুনিয়াতে থাকবে ফেরেশতাদের কথা তো কোন কোন মানুষের ক্ষেত্রে ঠিক যে রকম যদবিগ্রহ আমরা করি মারামারি কাটা কাটি করি তাদের কথা ঠিক হয়ে যায় কিন্তু আবার আল্লাহর মুখলেজ বান্দারা যারা আছে যারা জীবনের পরোয়া করে না আল্লাহর জন্য জীবনকে বিলিয়ে দেয় তাদের ক্ষেত্রে তো কথা ঠিক না আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না কথা ঠিক আল্লাহ আল তাহলে এখন মানুষকে সৃষ্টি যে কোনো জিনিসের সৃষ্টি এটা ইউনিট কিন্তু একটা হয় প্রথমে এক দিয়ে শুরু করতে হয় জিরো দিয়ে কোনো কিছু শুরু করা যায় না দেখেন আপনার ম্যাথমেটিশিয়ানরা তাদের থিওরি হলো যে এক জায়গা থেকে তো শুরু করতে হবে ইট স্টার্টিং আর স্টার্টিং পয়েন্ট অন্য কোন জন্তু জানোয়ার থেকে নয় এই স্টার্টিং পয়েন্ট অন্য কোন কিছু থেকে নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন কিসের থেকে মাটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন সুবহানাল্লাহ তাহলে মাটি হলো আমাদের অরিজিন তাহলে আদম আলাইহিস সালাম হলেন এই খলাকাকুম মিন

আপনার শরীরেও মাটি আছে আমার শরীরেও মাটি আছে আমরা যখন মারা যায় শরীরটা মাটির সঙ্গে মিশে এই জন্যই যা তাই যদি হয় আদমকে আল্লাহ মাটি থেকে বানালেন আমরাও মাটির মানুষ তাহলে আমাদের অরিজিনটা কি আর আমরা কোথায় যাব কোথা থেকে এলাম এই সম্পর্কে কথা অনেক লম্বা সময় অনেক কম সময় হয়ে গেল আবার খানিক্ষণের বিরতিতে যাওয়ার

আল কোরআন করিম হেদায়তের আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকেই আদর্শ হিসাবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুরিয়াদী শিক্ষা শুধুমাত্র পি টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমেধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় ডায়ালগ

আল্লাহরকতের প্রতি ভরসা নিশ্চিতভাবে একমুখী ও দিক থেকে তাকে এক জানতে হবে শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটাই ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনে দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট এবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন

আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ এ ও ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক ব্রেকের পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছি মানুষ সৃষ্টির আদি রহস্য সম্পর্কে কথা বলছিলাম তাহলে আল্লাহ সুবাহ মাটি থেকে সৃষ্টি করলেন আসলে দেখেন আল্লাহ সৃষ্টি করার জন্য মাটিও লাগে না খাটিও লাগে না কিছুই লাগে না আল্লাহ যদি বলেন আল্লাহর খেলা হলো কোন ফায়াক খেলা সুবহান আল্লাহ আল্লাহ যদি বলেন কোন যদি বলেন হও আর হয়ে যাবে বি এন্ড ইট উইল বি আল্লাহর এই পাওয়ার আছে তারপর আল্লাহ রব আলিন আমাদেরকে শেখানোর জন্য প্রসিজিওর মেনটেন করেন তাহলে আপনার আমার শরীর এখানেও কিন্তু মাটির অরিজিন আছে কারণ বাবা আদমের রক্ত তো আপনার গায়ে আছে আমার গায়ে আছে বাবা আদমের মাটি আপনার মধ্যেও আছে আমার মধ্যেও আছে এই জন্য দেখবেন মাটি থেকে উৎপাদিত হয় যে ফসল এগুলো আমাদের শরীরের সঙ্গে কম্পাটেবল এটা ধান হোক গম হোক রুটি হোক চাউল হোক এটা মাছ হোক মাটি লাগে আপনার পাখি যেগুলো আমরা সেগুলো মাটির থেকে খাই ফলমূল মাটি থেকে হয় এই আমাদের শরীরে হজম হয় আবার এগুলো মাটির সঙ্গে মিশে যায় এই মাটি থেকে যে আমরা ফসল খাই ভাত খাই চাল খাই এর থেকে আল্লাহ রব আলমী নুতফা স্পাম তৈরি করেন ইসফাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ শরীর থেকে মহিলা শরীরে নিয়ে যান আর মহিলা পুরুষের ইসফাম এবং এই এগুলোরকে মিলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনা কেয়ামাকে তৈরি করেন দেখতে যদিও মনে হয় আমরা নুতফা থেকে তৈরি কিন্তু নুতফাটা হলো মাটি থেকে তৈরি আর সে কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মিন তুরাব ഖালাকাহু মিন তুরাব ثم قال له كون فيكون মাটি থেকে সৃষ্টি করেছেন আর বলছেন হাও আর হয়ে গেছে এজন্য আপনি আমি যখন মরে যাব আপনি আমি মাটির সঙ্গে মিশে যাব আপনার হাড় গোড় কিছুই থাকবে না আল্লাহ সুন্দর করে জন্য বলেন মিনহা খলাকনাকুম وفيহা নুঈদুকুম ومنহা নখরি জুকম তাঁর তন্ন ওখর ওই মাটি থেকে মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছিলাম বফি হা ওই মাটির মাঝেই তোমাকে আবার ফিরায় নিবো ব মিন হা নখরি যুকম ওই মাটির থেকে তোমাকে আমি আবার আর একবার উঠাব এই মাটি খাটি এই মাটি সব ফিরে যায় মাটির টানে এই মাটি আপনার সব কিছু যতই উড়োজাহাজে করে ওড়েন না কেন আসমানে কতদিন থাকতে পারবেন আপনার প্লেনের শেষ হয়ে যাবে। উড়োজাহাজ যতই উড়ুক তবুও তাকে ফিরতে হয় লাগে। আপনার উড়োজাহাজ চলতেছে আপনার প্লেন ইজ ফ্লাইং 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 এজ লং এজ ইউ ফ্লাই ই হ্যাভ টু মাস্ট ল্যান্ড অন দা আর্থ আপনি জমিনে ল্যান্ড করতেই হবে ওই জমিন ওই মাটি আপনার জন্য খাটি ওই মাটি থেকে আল্লাহ কালেক্ট করলেন স্যাম্পল কালেক্ট করে সৈয়দ আদম শেপ শেপ তৈরি করলেন কেমন বানালেন আল্লাহ যেমন কারিগর তার কাজও তো এরকম শিল্পী যেমন ছবিও তেমন সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ কেমন আল্লাহ তাআলা বলছেন لقد خلقنا الإنسان في أحسن تقويم الله سورة تنير مدرسة شندر وطين والزيتون وتورسين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم تين زيتون الشفوت তুরে সিনার শপথ আর শান্তিময় শহর মক্কার শপথ নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দিয়ে সুন্দর চেহারা দিয়ে সেই সো বিউটিফুল আরো কত আপ আপ করতে করতে কত সুন্দরের উপরে আরো সুন্দর তখন তো আবার গন্ডগুলো লেগে যায় সুন্দর সুন্দরীর একটা ঝামেলাও লাগে শুভ আনন্দ আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন সুরেন ফেতরের মধ্যে আল্লাহ বলছেন يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك الله أكبر الله أكبر আয়াই হাল ইনসান হে মানুষেরা মাগর কাবি রবিকাল কারিম তোমার সম্মানিত রবের ব্যাপারে কে তোমাকে ঢোকায় ভেলহু ছিটিং আল্লাহ ক কাফা সাওয়া যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আর তোমাকে অ্যারেঞ্জ করেছেন সুন্দরভাবে ফাদ আলাক আর এরপরে তোমাকে আরো সুন্দর আর যেই সুন্দর বিউটিফুল কালার শেপ আল্লাহ তোমাকে দিতে চেয়েছেন ওইটাই আল্লাহ দিয়েছেন যেইভাবে আল্লাহ চেয়েছেন দেখেন এভরি সিঙ্গল হিউম্যান ইজ ইউনিক একজন মানুষের চেহারার সাথে আর একজন মানুষের চেহারা হান্ড্রেড পার্সেন্ট কখনো মিল হবে না প্রত্যেকেই আলাদা খালি প্রত্যেকের চেহারা আলাদা তা না ইউ দেখেন আপনার বৃদ্ধাঙ্গুলের আঙ্গুলের আগা ফিঙ্গার প্রিন্ট কি এই ফিঙ্গার প্রিন্ট এত ইউনিক সারা দুনিয়ার একজন মানুষের ফিঙ্গার প্রিন্ট আর একজনের ফিঙ্গার প্রিন্ট সঙ্গে মিলবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ কত বড় শিল্পী আল্লাহ কত বড় কারিগর এই কারিগরকে আমরা চিনলাম না আপনার আমার দিয়ে কি করা হয়। আপনি বিভিন্ন জায়গায় অফিস আদালতে সাপ দেওয়া লাগে সিগনেচারের জন্য দেওয়া লাগে আপনার ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে হয় আজকাল ইউরোপের বড় বড় কান্ট্রিতে যাতে করে বিভিন্ন ধরনের আপনার অনিয়ম না হয় জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে হয় তাদেরকে আর ফিঙ্গার একজনের ফিঙ্গার সঙ্গে আরেকজনের মিলে না চুরি হয়ে গেলে পরে যদি সেখানে স্যাম্পল কালেক্ট করা যায় ফিঙ্গার প্রিন্ট দিয়ে মানুষকে চুরি করছে বের করে ফেলা যায় দরজায় লেগে থাকে তাহলে চিন্তা করে দেখেন এমন কি আল্লাহ আপনার আমার চেহারা তো মিলাই লেলি না আপনার কি হলো ফিঙ্গার পর্যন্ত আঙ্গুলের মাথাটা পর্যন্ত একজনের সঙ্গে আর মিল নাই মিল নাই মিল নাই আপনি শুধু আপনার আঙ্গুল দেখেন আপনার আঙ্গুলের এই মাথাগুলো সব প্রত্যেকটা আলাদা আলাদা কোনোটা দেখবেন একদম এটা মিশে গিয়েছে কোনোটা দেখবেন মেশে নাই কোনোটা গোল হয়ে গেছে কোনোটা একটু লম্বা হয়ে গেছে এই যে হাতের তালুতে হস্তরেখা আল্লাহ তালা গুলো দিয়েছেন এগুলো মেলে না সোহান আল্লাহ ওই যে আপনারা দেখবেন লগ যে বানায় বিভিন্ন তালার কোম্পানি তালা বানায় হাজার হাজার লক্ষ লক্ষ তালা যখন তৈরি হয় এরপর এক চাবি দিয়ে আর তালা খুলে যায় কিন্তু আল্লাহর এক সবই দিয়ে আরক তালা কোনো সময় খুলবে না খুলবে না খুলবে না কারণ আল্লাহ যত বিলিয়ন বিলিয়ন মানুষ বানায়ছেন এর প্রত্যেকজন ইউনিক একজন আপনি একজন তো একজনই দুনিয়াতে আপনার মত নাদ্বিতীয়জন কেউ নাই তাহলে এইটা হলো আপনার সেইফ। এটা হলো আপনার অবায়ব কেমন অবায়ব এর উপরে সুন্দর অবায়ব আর হতে পারেন না আদম আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর অবয়ব দিয়ে সুন্দর চেহারা দিয়ে আল্লাহ তাআলা তো ইহকলেন দেখেন এত সুন্দর চেহারা মানুষকে আল্লাহ দিয়েছেন বিশেষ করে মা-বন্দেরকে দিয়েছেন ভাইদেরকে দিয়েছেন যে চেহারা দেখে আমরা অবাক হয়ে যাই যে আপনার সৃষ্টি দেখে বিস্ময়ে ভরা আখি আমরা তাকিয়ে থাকি আর ভাবি কে কেসের শিল্পী কে দেখেন আল্লাহ মানুষকে কত সুন্দর করে বানায়েছেন আর আল্লাহআ নিজেই বলেছেন কি আমি সুন্দর অবয়ব দিয়ে মানুষকে তৈরি করলাম আল্লাহ আকবর সুন্দর অবয়ব আল্লাহ রবাহ আলমিন দিলেন দেওয়ার পরে আল্লাহরবুল্লাহ আলামিন কি করলেন খালিদের সিহারা সুন্দর বানালেন আর মাথায় গোবর দিয়ে দিলেন তা না আল্লাহ інтелект পর্যন্ত আদম আলাইহিস দিয়েছেন বুদ্ধি শাস্তি দিয়েছেন আর বুদ্ধির কারণে সম্মান দিয়েছেন আর সুরাবান বনী ইসরাইল আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম আমি আদম সন্তানকে কে দিয়েছি সম্মান सम्मान বুদ্ধির সম্মান আদম আলাইহিস এমন বুদ্ধি দিলেন আদম সব কিছুর নাম বলে দিল ফেরেশতারা বলতেই পারল না আপনাদের মনে আছে

এখান থেকে মানব সভ্যতার ইতিহাস শুরু এর আগে মানব সভ্যতার ইতিহাস নাই ওই সমস্ত বানরের ইতিহাস সিম্পাঞ্জির ইতিহাস বলে যান ওটা আপনার আসল পরিচয় নয় আপনি নিজে মানুষ মানুষের সন্তান ছেলেকে শিখান মেয়েকে শিখান এবং নিজেও শিখুন আমাদের অরিজিন হলো আমরা আদম থেকে এসেছি হাওয়া থেকে এসেছি আমাদের অরিজিন নিয়ে আলোচনা করছি সৌরাতন নেশার শুরু থেকে এই আলোচনা আবার কন্টিনিউ করবে এই এপিসোড আমরা এখানে শেষ করতে হচ্ছে আবারও আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আল্লাহ আপনাদের সবাইকে এই বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ হিউম্যান বিং কে সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আলাইকুম

অকার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিশ সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউ কে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য

মহিলা সাহাবিদের ইমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হল হজ মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে যারা কনভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস বাংলায়